হ্যালো ভিউয়ার, ঘর হওয়া রান্নাঘরে আমাদের আজকের আয়োজন নারকেলের আচার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। ওটা খেজুরের মিষ্টি, মিষ্টিটা খুব হালকা। এলাচ, তেজপাতা, নারকেলগুলো কুড়ানো খুব মিহি করে। চুলোটা অন করে পাত্র বসাতে হবে, পাত্রটা গরম হলে নারকেলগুলো দিতে হবে। নারকেল দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে নারকেলটা ভাজতে হবে। এভাবে খালি পাত্রে নারকেলটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, নিয়ে তেজপাতা এলাচগুলো ছাড়তে হবে, ছেড়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে। সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। নারকেলটা যখন পাত্রে একটু লাগো লাগো ভাব হবে তখন অল্প পরিমাণে মিষ্টি দিতে হবে। মিষ্টি দিয়ে আবার সুন্দর করে ভেজে নিতে হবে। সুন্দর করে নাড়িয়ে সমস্ত নারকেলে মিষ্টিটা মাখিয়ে দিতে হবে, দিয়ে সুন্দরভাবে ভাজতে হবে। তেজপাতা এলাচ নারকেল ভাজা সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, একটা মন কাড়া ঘ্রাণ তৈরি হবে। দেখুন নারকেলটা কত সুন্দর দেখাচ্ছে, ঠিক এমনই সুন্দর অবস্থায় আর একটু পরিমাণ মতো মিষ্টি দিতে হবে। খুব ভালোভাবে ভাজতে হবে নারকেলটা, একটা ভাজা ভাজা সুন্দর ঘ্রাণ আসবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণা। আরও সব মজাদার রান্না পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। এবার নারকেল ভাজা শেষ হয়ে গেছে, পরিমাণ মতো মিষ্টি দিতে হবে। মিষ্টিটা এমন পরিমাণে দিতে হবে নারকেলের সঙ্গে একটু ফুটবে, আরও একটু রসালো থাকবে। মিষ্টি বেশি দিলে সমস্যা না। একটু রসালো না থাকলে একেবারে শুকিয়ে যাবে। তিন চার মিনিট ফোটার পরে চুলোটা অফ করে আবার সুন্দর করে নাড়াতে হবে নারকেলটা। নারকেলের আচারটা শুধু শুধু খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, মুড়ি মেখে খাওয়া যাবে,
আপনারা যেভাবে খেতে চাবেন সেভাবে খাওয়া যাবে। খুবই টেস্টফুল আচার। কাঁচের পাত্রে রাখবেন, ছয় মাসের বেশি ভালো থাকবে। শুকনো চামচ ব্যবহার করতে হবে। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখেন।